করোনা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। বিশ্ব বর্তমানে একটি মহামারীকালীন সময় পার করছে। করোনা ভাইরাস নামক এই মহামারী ইতোমধ্যে দেখা দিয়েছে বিশ্বের 212টি দেশে। আক্রান্তের তালিকায় অনেক আগে যুক্ত হয়েছে সার্কভুক্ত 8টি দেশ। মে মাসের 7 তারিখ পর্যন্ত শুধু এই 8টি দেশ মিলেই মোট আক্রান্ত প্রায় 1 লাখ ছুঁই, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে সর্বমোট আক্রান্ত 94,658 জন ও মৃত্যুর সংখ্যা 2,667 জন। তবে সার্কভুক্ত দেশগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় অনেক তারতম্য রয়েছে। তথ্য অনুযায়ী এই দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়েছে ভারতে। বর্তমানে ভারত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে। দক্ষিণ এশিয়ার 3টি দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন লাগাম ছাড়া। বিবিসি সূত্র মতে চীনে অধ্যয়নরত এক মেডিকেল শিক্ষার্থী ভারতে প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়। এরপর থেকে ধীরে ধীরে সংক্রমণ বেড়েছে দেশটিতে। লকডাউন উপেক্ষা করেই ভারতে বর্তমানে মোট আক্রান্ত 50,000 ছাড়িয়েছে ও মৃত্যু 1,787। আর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ঠিক ভারতের অর্ধেক। দেশটিতে মোট আক্রান্ত 24,073 জন ও মৃত্যুর সংখ্যা 564 জন। এরপরেই অবস্থান বাংলাদেশে। দেশটিতে এপ্রিলের শুরু থেকে দ্রুত গতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 12,425 ও মৃত্যু 199 জন। আর আফগানিস্তানে মোট আক্রান্ত 3,563 জন ও এখন পর্যন্ত মারা গেছে 106 জন। শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি শেষের দিকে করোনা রোগী শনাক্ত হলেও এখনও দেশটিতে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত 804 ও মোট মৃত্যুর সংখ্যা মাত্র 9 জন। এছাড়াও দ্বীপরাষ্ট্র মালদ্বীপে মোট আক্রান্ত 642 ও গত 6 মে প্রথম 83 বছরের এক বৃদ্ধার করোনায় মৃত্যু হয়। মালদ্বীপে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 2 জন। এদিকে সংক্রমিত দেশ চীন ও ভারতের মাঝে অবস্থান করার পরও সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে নেপাল ও ভুটানে। নেপালের তুলনায় ভুটানের পরিস্থিতি বেশি ভালো অবস্থায় রয়েছে। বিশ্ব জরিপ ওয়ার্ল্ড মিটার্সের তথ্য অনুসারে এই দেশ দুটিতে যেন থমকে গেছে করোনা সংক্রমণ। মার্চ মাসে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হলেও বর্তমানে নেপালে মোট আক্রান্ত 99 জন ও ভুটানে মাত্র 7 জন। এখন পর্যন্ত দেশ দুটিতে করোনায় কোনো মৃত্যুর সংখ্যা ঘটেনি। সীমান্তে ভারতের আক্রান্ত রাজ্য থাকা সত্ত্বেও দেশ দুটি করোনা মোকাবেলায় সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। ফ্রান্স জার্মানিকে ছাড়িয়ে গেল রাশিয়া। ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্র তছনছ করে এবার রাশিয়া টুঁটি চেপে ধরেছে করোনা ভাইরাস। গেল এক সপ্তাহে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 1,77,000। সাধারণ মানুষ থেকে শুরু করে রুশ ক্ষমতাসীন গোষ্ঠী কেউই রেহাই পাচ্ছেন না। ইতোমধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী সহ শীর্ষ 4 ব্যক্তিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের সংখ্যায় ফ্রান্স জার্মানিকেও পেছনে ফেলেছে দেশটি। এদিকে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় 95,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। ধারণা করা হচ্ছে দেশে দেশে লকডাউন শিথিল করার কারণে আবারও তেতে উঠেছে করোনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে করোনার হানা পার্ল হারবার হানার চেয়েও ভয়াবহ। দক্ষিণ কোরিয়ার আগামী 13 মে থেকে খুলে দেওয়া হচ্ছে স্কুল কলেজ। রাত 12:30 পর্যন্ত ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 38,83,098 জন, মারা গেছেন 2,68,560 জন, অবস্থা আশঙ্কাজনক 47,850 জনের, সুস্থ হয়েছেন 13,29,951 জন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 95,325 জন, মারা গেছে 6,811 জন। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছেন 2,528 জন। দেশটিতে মোট আক্রান্ত 12,77,606, মৃত্যু হয়েছে 76,052 জনের। স্পেনে মোট আক্রান্ত 2,56,855 জন, মারা গেছেন 26,070 জন। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 244 জনের। ইতালিতে মোট আক্রান্ত 2,15,858 জন, মারা গেছেন 29,958 জন। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 369 জনের। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 2,06,000
3,715 জন, মারা গেছেন 30,615 জন। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 649 জনের। ফ্রান্সে মোট আক্রান্ত 1,74,191 জন, মারা গেছেন 25,809 জন। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 278 জনের। জার্মানিতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 282 জনের। এ নিয়ে মোট মৃত্যু 7,336 জনের। দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,68,912 জন। রাশিয়ায় হু হু করে বাড়ছে সংক্রমণ। রাশিয়ায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েছে। দেশটিতে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা কয়েকদিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই দিন নতুন করে আক্রান্ত হয়েছেন 11,231 জন। এর মধ্যে করোনায় হটস্পট রাজধানী মস্কোতে আক্রান্ত হন 6,703 জন। ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 1,77,160 জন। নতুন করে আরও 88 জনের মৃত্যু হয়েছে, এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,625 জনে। ইতিমধ্যে রাশিয়ায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 23,803 জন। দেশটিতে বর্তমানে করোনায় অ্যাক্টিভ কেস 1,51,732। অপরদিকে 2,300 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হলেন ওলগা লুইবিমোভাও। বুধবার রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ওলগা লুইবিমোর করোনা ধরা পড়েছে, তাই তার বড় ধরনের ঝুঁকি নেই। শনাক্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। রাশিয়ায় এই নিয়ে মন্ত্রিপরিষদের 4 সদস্য করোনায় আক্রান্ত হলেন। পার্ল হারবার হামলার চেয়েও ভয়াবহ বললেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রতি আঙ্গুল তুলে করোনা মহামারীকে যুক্তরাষ্ট্রের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানের বোমা বর্ষণ কিংবা 2 দশক আগের 9/11 হামলার চেয়েও এই মহামারী যুক্তরাষ্ট্র কে বেশি আঘাত করেছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের দেশ সবচেয়ে ভয়াবহ হামলার মধ্য দিয়ে যাচ্ছে, এটাই আমাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। এটা পার্ল হারবারের চেয়েও ভয়াবহ, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও ভয়াবহ, এরকম হামলা আগে কখনো হয়নি। আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট মুখপাত্র ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কার্যালয়ের মুখপাত্র জেনারেল ওতাভিও সান্তানা দো রেগো ভেরোস করোনায় আক্রান্ত হয়েছেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার রেগো ভেরোসের করোনা পজিটিভ ধরা পড়ে। তার টিম জানিয়েছে মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল আবারও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি তার বাড়িতেই আছেন। দক্ষিণ কোরিয়ায় খুলে দেওয়া হচ্ছে সব স্কুল। স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। করোনার বিস্তার রোধের অংশ হিসেবে এতদিন দেশটিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী 13 মে থেকে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেওয়া হবে। গত কয়েকদিনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংক্রমণের হার শূন্যের কোঠায় নামিয়ে এনেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে সম্প্রতি নতুন করে যারা আক্রান্ত হচ্ছে তারা বহিরাগত। আফ্রিকায় আক্রান্ত সংখ্যা 51,000 ছাড়ালো। আফ্রিকা মহাদেশের 54টি দেশেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা 51,734 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মিশরে 7,588 জন। দেশটিতে মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ 469 জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছে 7,572 জন, মৃত্যু হয়েছে 148 জন। মরক্কোতে আক্রান্ত হয়েছে 5,408 জন, সেখানে মারা গেছে 183 জন। আলজেরিয়ায় আক্রান্তের সংখ্যা 4,997 জন, মৃতের সংখ্যা সর্বোচ্চ 476 জন। পরমাণু সমঝোতা সম্পর্কে কথা বলারই অধিকার আমেরিকার নেই। ইরান বলেছে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করারও অধিকার আমেরিকার নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এই সতর্কবাণী উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2015 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর 2018 সালের 7 মে একতরফাভাবে ওই সমঝোতা থেকে তার দেশকে প্রত্যাহার করে নেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সম্পর্কে বলেছেন আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এ সম্পর্কে কথা বলার সব যোগ্যতা হারিয়েছে। মন্ত্রণালয়ে এক টুইটার বার্তায় লিখেছে, আমেরিকা পরমাণু সমঝোতাকে ঘৃণা করে, এটি থেকে বেরিয়ে গিয়ে এটিকে লঙ্ঘন করেছে এবং যারা এটি মেনে চলছে তাদেরকে শাস্তি দিচ্ছে। কাজেই এই সমঝোতা সম্পর্কে কোনো ধরনের
কথা বলারই অধিকার আমেরিকার নেই। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য তার দেশ পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে। পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। তবে শর্ত অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী কোনো দেশ ওই নিষেধাজ্ঞা নবায়নের উদ্যোগ নিতে পারবেন, কিন্তু আমেরিকা 2018 সালে ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে কার্যত সেই অধিকার হারিয়েছে। এ কারণে পম্পেও আবারও এই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।